আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড আজকে পরীক্ষা স্থগিত করেছে দশ তারিখ পর্যন্ত এবং আজকে রুটিন টা প্রকাশ করে দিয়েছে তোমাদের নতুন পরীক্ষার রুটিন এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত স্থগিত এগারো তারিখ থেকে যে আমাদের নতুন রুটিন প্রকাশ পাওয়ার কথা ছিল সেই রুটিনটা আজকে প্রকাশ করে দিয়েছে তোমরা এখনই রুটিনটা সংগ্রহ করে মোবাইল ফোনে রেখে দাও এবং যেদিন যে পরীক্ষা সেদিন ওই পরীক্ষাকে টার্গেট করে তোমরা তোমাদের কথা না বলে আমি সরাসরি তোমাদেরকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রুটিনটা দেখাতে চাই যে কোন দিন আসলে কি পরীক্ষা আছে এবং কোন পরীক্ষার আগে কয়দিন ছুটি আছে এই মুহূর্তে আমি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি এবং এখান থেকে এইচএসি কর্নারে যাবো এইচএসসি কর্নারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছ সবার উপরে এইচএসি চব্বিশ স্থগিত পরীক্ষার যে রুটিনটা সময়সূচি সেটা আমি ডাউনলোড করব যদি পারো সরাসরি শিক্ষা ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে আমি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি পিডিএফটা এই দেখতে পাচ্ছ পুরো পিডিএফটা এই মুহূর্তে আমার ফোনে এবং এখানে শুধুমাত্র তোমাদের স্থগিত পরীক্ষা না তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়েও একটা আপডেট এখানে দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল বিষয়গুলো নিয়ে একটা আপডেট আছে উপরে দেখো লেখা আছে স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি প্রথমত ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ঠিক আছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এগারো তারিখে অর্থাৎ প্রথমে যে পরীক্ষাটা শুরু হবে সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আরও পরীক্ষা আছে দেখো উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র বারো তারিখে যে পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র ইসলামের ও সংস্কৃতির প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথমপত্র বারো তারিখে হবে তার পরবর্তীতে চৌদ্দ তারিখে পরীক্ষা আছে চৌদ্দ তারিখে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র তারপরে চোদ্দো তারিখের পর আঠারো তারিখে পরীক্ষা আঠারো তারিখে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র তারপরে পরীক্ষা আছে বিশ তারিখে বিশ তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক প্রকৌশলঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই তারপরে ঐচ্ছিক তিন এই পরীক্ষাগুলো হবে বিশ তারিখে পরবর্তীতে বাইশ তারিখে পরীক্ষা আছে পৌরনীতি সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরবর্তীতে পরীক্ষা আছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং বিকালে একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরবর্তীতে পরীক্ষা সাতাশ তারিখে সাতাশ তারিখে মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষিশিক্ষা শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম প্রথমপত্র চারু কারুকলা পত্র নাট্যকলা প্রথম পত্র এবং বিকালে আমাদের দুইটা পরীক্ষা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ্য পত্র পরবর্তীতে উনত্রিশ তারিখে আমাদের পরীক্ষা আছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এবং আমাদের বিকালে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পরবর্তীতে পরবর্তী মাসের এক আমাদের পরীক্ষা আছে প্রথমে যে পরীক্ষাটা গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং আমাদের দুপুরের দিকে বাবিগালের দিকে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে গ্রাহস্থ বিজ্ঞান প্রথম পত্র সংস্কৃত প্রথম পত্র লঘু সংগীত তত্ত্বীয় প্রথম পত্র পরবর্তীতে তিন তারিখে আমাদের পরীক্ষা আছে গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং দুপুরে বা বিকালে যে পরীক্ষাগুলো আছে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র লঘুসঙ্গীত দ্বিতীয় পত্র এবং পাঁচ তারিখে আমাদের পরীক্ষা আছে ফিনান্স ব্যাঙ্কিং বিমা পত্র শিশু বিকাশ প্রথম পত্র সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র ক্রিয়া প্রথম পত্র এবং সর্বশেষ আট তারিখে আমাদের পরীক্ষা আছে ফিনান্স ব্যাঙ্কিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র দুপুরে বা বিকালে যে পরীক্ষাগুলো আছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্রিয়া দ্বিতীয় পত্র এই টোটাল পরীক্ষাগুলো আমাদের এগারো তারিখের পর থেকে অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক বিষয়ক এখানে একটা আপডেট আছে কিন্তু এই ভিডিওতে না পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা শুরু হলে তখন আমরা তোমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার একটা আপডেট দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছ রুটিনটা আসলে খারাপ হয় নাই যেমন রুটিন দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সন্দেহ হচ্ছে যে পরীক্ষা হবে তো এগারো তারিখ থেকে মানে যেমন পরিস্থিতি এই পরিস্থিতি আস্তে আস্তে কমছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে স্কুল কলেজ খোলা পরিস্থিতি আপাতত বাংলাদেশে বিরাজমান না যে পরীক্ষা হবে কারণ কি আমরা সেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি না যতটা দেখছি যে প্রতিদিন অবস্থা শুধুমাত্র অবনতি হচ্ছে উন্নতি না হয় সেক্ষেত্রে আবার এগারো তারিখ থেকে পরীক্ষা হবে তো যাই হোক সন্দেহ মনে থাকলেও ওই সন্দেহ নিয়ে বসে থাকা যাবে না যার মতো প্রিপারেশনটা নিয়ে যতটুকু পারো প্রিপারেশন নিয়ে পরীক্ষা বিষয়ক পরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমার আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্ত পরবর্তী জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ